ইন্টারনেটে এরকম ওয়ালপেপার পাওয়া যায়। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সত্যি এটা অপরূপ একটা, এত সুন্দর সিনিক বিউটি, পুরো ওয়ালপেপার পিকচার যেটাকে বলা হয়। চারিদিকে সবুজ গাছ, তার মাঝখান থেকে এত সুন্দর পিচের রাস্তা, পুরো ফাঁকা রাস্তা সামনে, জাস্ট অসম ভিউ। পেছনে একদম হিলস দেখতে পাওয়া যাচ্ছে, পুরো হিলের রেঞ্জ আছে ওটা, ভীষণ সুন্দর দেখতে। ইটস রিয়েলি ভেরি মাচ বিউটিফুল, খুব ভালো লাগছে দেখতে। ভিডিওটা ভালো হবে না ওই রকম, ভিডিওটা দিদি নামি দেখান চারিদিকে গ্রিনারি আছে, চারিদিকে গ্রিনারি, পাহাড়ের রেঞ্জ, সামনে এত সুন্দর রাস্তা, খুব ভালো এনভায়রনমেন্ট আছে। Spellbound to see this amazing beautiful greenery all around us, and it's really feel like that we could only spare some more time over here wandering around, spending some more time enjoying the scenic beauty for some more. But since we are bounded by our purpose that we need to reach our destination very soon, so we can't spend much time over here, unfortunately we can't do it. এটা হচ্ছে টিপ আর টিক ফরেস্টের মিক্সচার চারিদিকে। এই রাস্তাটা আমাকে রিমাইন্ড করে অফ আন্দামান, যখন আমরা আর কি ওখানে যাচ্ছিলাম, পুরো এরকমই চারিদিকে ডেন্স ফরেস্ট ছিল, মাঝে এত সুন্দর রাস্তা, সত্যি খুব ভালো লাগছে। এটা বেসিক্যালি টিক ফরেস্ট হচ্ছে, গাছের মাঝখানে ফাঁক আছে, ওইদিকে আরও ডেন্স ফরেস্ট স্টার্ট হচ্ছে। রাতের দিকে এখানে অনেক রকমের অ্যানিমালসের আওয়াজ পাওয়া যায়, খুবই এক্সপিরিয়েন্সিং হবে এখানে একটা নাইট স্টে করাটা, ওয়াইল্ড অ্যানিমালসের এক্সপিরিয়েন্স। আর এখানে যে রাস্তার বেন্ডিংগুলো সব থেকে ভালো লাগে, ভীষণ জিগজ্যাগ হয়ে যে রাস্তা, মনে হচ্ছে রেকর্ডিংটা অনেক করে সারাক্ষণ বসে থাকি, একটার পরে একটা এরকম সব সিনগুলো আসছে। ভিডিও ক্যাপচার না করে রাখলেই নয়, শুধু কয়েকটা আরো হিল রেঞ্জের অভাব, বাস ওটা থাকলেই সব কমপ্লিট। কিছুক্ষণ এরকম জায়গায় স্টে করে কয়েকটা আসলে ছবি তুললে খুবই খুব ভালো লাগতো। বাড়িঘর এলি বন্ধ, পাহাড়টা
She calls me day and night. I'm sorry, girl, you just don't make me feel right. I never meant to make you cry, you were right. Just leave me, I'm not gonna put up a fight.